বাঘের হাড় কাঁপানো শীত সঙ্গে বৃষ্টির হানা। খুলনার পাঁচ জেলায় সকাল থেকেই বৃষ্টি, কনকনে বাতাস আর ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। দখল দূষণে হারিয়ে যেতে বসেছে খুলনার অন্তত 22টি নদী, তৈরি হচ্ছে জলাবদ্ধতা, বাড়ছে লবণাক্ততা। পরিকল্পনাতেই আটকে কর্তৃপক্ষ, সুপারিশ আমলে না নেয়ার অভিযোগ। খসে পড়ছে পলেস্তারা, বের হয়ে গেছে ছাদের রড। বাগেরহাটের 43টি মাধ্যমিক বিদ্যালয় জরাজীর্ণ, ঝুঁকি নিয়ে চলছে পাঠদান, দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি। ডলারের ঊর্ধ্ব মূল্যে লোকসানের সংখ্যায় আমদানি বন্ধ, বৈশ্বিক মন্দার বিরূপ প্রভাব বেনাপোল স্থলবন্দরে, ছয় মাসে রাজস্ব ঘাটতি 327 কোটি টাকার বেশি। এবং বিবাহ বিচ্ছেদ ও বাবা মায়ের মৃত্যুতে খুলনায় বাড়ছে অভিভাবকহীন শিশু, ঝুঁকিপূর্ণ শৈশবে বেড়ে উঠছে তারা, খবর পেলে ব্যবস্থা নেবে সরকারি দপ্তর। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন, বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছে আমি ইমদাদুল হক। তীব্র শীতে কাঁপছে দেশের বিভিন্ন অঞ্চল, মাঘের শুরুতেই ভোগান্তি বাড়িয়েছে অসময়ের বৃষ্টি, কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। মৃদু শৈত্য প্রবাহে ধুঁকছে উত্তর পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল। এতে একদিকে কাজ কমছে শ্রমজীবীদের, অন্যদিকে ক্ষতি হচ্ছে কৃষিকাজের। বিস্তারিত রিপোর্টে। তীব্র শীতের সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টি, মাঘের শুরুতেই এমন আবহাওয়ায় জবুথবু জনজীবন। ভোর থেকে খুলনা অঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়। ঠান্ডা বাতাসের সঙ্গে বৃষ্টি শীতের তীব্রতা বাড়িয়ে দেয়, বিপাকে পড়েন মানুষ। বৃষ্টির কারণে রবি শস্য ও সবজি আবাদে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। অসময়ে যে তীব্র বৃষ্টির কারণে শীতের প্রকোপটা একটু বেড়েছে এবং জনজীবন খুবই সংকীর্ণ হয়ে পড়েছে। ঠান্ডায় কোনো কিছু করা যায় না, আয় বাণিজ্যের অবস্থা খুব খারাপ। আর এই 2-3 বছরের ভিতরে এত ঠান্ডা পড়িনি। যে ইনকাম তাতে আমাকে বাঁচার কোনো কায়দা নেই। আগে 500 টাকা ইনকাম করতাম, আন করি অর্ধেক 250 টাকা, তাতে পেট চলে না, শীতে কোনো যাত্রী রিক্সা ওঠে না। এদিকে ঘন কুয়াশা ও শীতে বিপর্যস্ত জনজীবন, অনেক এলাকায় সূর্যের দেখা নেই 3-4 দিন ধরে। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন, উষ্ণ আশ্রয়ের অভাবে ভোগান্তিতে ছিন্নমূল মানুষ। আর কাজ কমে যাওয়ায় আয় কমেছে খেটে খাওয়া মানুষের। ঠান্ডায় চলাফেরা খুব কষ্ট, এদিকে শীতে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। সরকারি হাসপাতালগুলোতে প্রতিদিনই ভর্তি হচ্ছেন জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্তরা। তবে শীতে সবাইকে আরো সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। ঠান্ডা, কাশি, জ্বর এরকমই নিয়ে একটা সমস্যা আমরা এখানে ভর্তি হয়েছি, এখন অনেক ভালো আছে। সকালে তাপমাত্রা একটু সাস্টেন মানে না বাড়া পর্যন্ত বাচ্চাকে ঘর থেকে বের করবেন না, এবং সন্ধ্যার আগেই বাচ্চাকে ঘরের মধ্যে নিয়ে যাবেন। আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামী 24 ঘন্টায় ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা কিছুটা কমবে। আহসানুল করিম, সময় সংবাদ। শীতের আরো খবর জানবো এই মুহূর্তে। খুলনায় আছেন বেল্লাল হোসেন সজল, চুয়াডাঙ্গায় আছেন সহকর্মী মাহফুজ মামুন। প্রথমে যাচ্ছি সজলের কাছে। শীতের প্রকোপে জবুথবু খুলনা অঞ্চলের মানুষ, সকাল থেকেই যে শীতের তীব্রতা সেটি কিন্তু বাড়তে শুরু করেছে। পাশাপাশি সকাল 9টা থেকে খুলনা অঞ্চলের বিভিন্ন যে জেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টির দেখা দিয়েছে, এবং বৃষ্টির ফলে যে সাধারণ মানুষ এক ধরনের বিপাকে পড়েছে। একে তো শীত, তার মধ্যে বৃষ্টি, সব মিলিয়ে সাধারণ মানুষ, ছিন্নমূল মানুষ এবং কর্মজীবী মানুষ যারা রয়েছে তাদের জনজীবনে এবং যাতায়াতে কিন্তু ভোগান্তির দেখা দিয়েছে। আপনাদের যদি বলি যে খুলনা বিভাগের 6 জেলায় কিন্তু সকাল থেকে বৃষ্টি হয়েছে, বিশেষ করে ভোর থেকে চুয়াডাঙ্গা এবং যশোরে বৃষ্টি হয়েছে, পাশাপাশি সকাল 9টা থেকে খুলনায় বৃষ্টি হয়েছে। তাছাড়া বাগেরহাট, মেহেরপুর, ঝিনাইদহ, যশোর সহ বিভিন্ন এলাকায় কিন্তু বৃষ্টি হয়েছে। বিশেষ করে মেহেরপুরের কথা যদি বলি, মেহেরপুরের কৃষকরা যেটি বলছেন যে এই বৃষ্টির ফলে, অসময়ে যে বৃষ্টি তার ফলে যে কৃষি জমিতে যে ক্ষতির সংখ্যাও কিন্তু তারা করছেন। আর সকাল
সকাল থেকে দুপুর পর্যন্ত দুপুর 12টা পর্যন্ত আবহাওয়া অফিসের তথ্য মতে খুলনায় 4 মিলিমিটার যে বৃষ্টিপাত সেটি কিন্তু রেকর্ড করা হয়েছে এবং খুলনার তাপমাত্রাটি যেটি সকাল 9টা পর্যন্ত ছিল 12.5 এবং আবহাওয়া অফিস যেটি বলছে যে খুলনায় যে বৃষ্টির যে অবস্থা সেটি আজ এবং আগামীকাল এই বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির পরে যে শীতের তীব্রতা সেটি কিন্তু বাড়বে এবং এই মাস জুড়েই কিন্তু এই শীতের তীব্রতা থাকবে পাশাপাশি যে ফেব্রুয়ারি মাসের শুরুতে এই যে শীতের যে তীব্রতা সেটি কিন্তু কমবে বিশেষ করে যে এই সকাল থেকে বৃষ্টি পড়ার কারণে যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু স্কুল কলেজ ছুটি হওয়ার পরে বাসায় ফিরতে যানবাহনের যে সংকট সেদিকে ভোগান্তিতে পড়েছে পাশাপাশি সকালে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু যারা কর্মজীবী মানুষ রয়েছে তারা কর্মের সন্ধানে বিভিন্ন স্থানে ছুটেছে এবং সেক্ষেত্রে তারাও কিন্তু এই দুর্ভোগের মধ্যে পড়েছে বিশেষ করে আবহাওয়া অফিস যেটি বলছে বৃষ্টি হওয়ার কারণে যে শীতের অনুভূতি সেটি একটু কম কিন্তু আমরা দেখেছি যে দুপুর থেকেই কিন্তু যে এই যে যে মৃদু বাতাস এই বাতাসের ফলে কিন্তু শীতের অনুভূতিটা লক্ষ্য করা গেছে এবং সব মিলে যেটি বলা যাচ্ছে যে শীতার্থ মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু এই শীত এবং বৃষ্টির কারণেই কিন্তু চরমে পৌঁছেছে এই ছিল আমার কাছে খুলনা থেকে শীতের সর্বশেষ খবর আমরা এখন যাব চুয়াডাঙ্গায় সেখানে আছেন আমাদের সহকর্মী মাহফুজ মামুন কয়েকদিন ধরে চুয়াডাঙ্গাতে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে শৈত্যপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে সবচেয়ে বেশি বিভিন্ন ও দিন মজুর মানুষ কর্মহীন হয়ে পড়েছে শীতের কারণে শীতের মাঝে নতুন করে বৃষ্টির কারণে সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 18 ডিগ্রি সেলসিয়াস দিনের এবং রাতের তাপমাত্রা কম হওয়া কমে যাওয়ার কারণে চুয়াডাঙ্গাতে শীত বেশি অনুভূত হচ্ছে শীতের কারণে মানুষকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে হাসপাতাল ঘুরে আমি দেখেছি যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যা অনেক বেড়েছে শিশুরা বেশি নিউমোনিয়া ডায়রিয়া টাইফয়েড সহ বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে উত্তরের হিমেল বাতাসের কারণে জনজীবনে শীত বেশি অনুভূত হচ্ছে এই শীতের কারণে মানুষ চরম বিপাকে রয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রফিকুল হাসান আমাকে জানিয়েছেন যে হচ্ছে বৃষ্টি আগামীকালে বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা হ্রাস পেতে পারে এখন আকাশ অনেকটাই অন্ধকারপূর্ণ হয়ে গেছে যে আকাশ মেঘলার কারণে আকাশ মেঘলা থাকার কারণে হচ্ছে মানুষের হচ্ছে শীত একদিকে যেমন বেশি লাগছে তেমনি হচ্ছে আকাশ কুয়াশাচ্ছন্ন এবং মেঘলা একসাথে দুইটাই রয়েছে মানুষের হচ্ছে শীত একদিকে যেমন বেশি লাগছে তেমনি হচ্ছে আকাশ কুয়াশাচ্ছন্ন এবং মেঘলা একসাথে দুইটাই রয়েছে এই মেঘলার কারণে আগামীকাল বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস থেকে আমাকে জানিয়েছে এই ছিল চুয়াডাঙ্গা থেকে আবহাওয়ার সর্বশেষ শৈত্যপ্রবাহ এবং ঠান্ডার কারণে শ্রমজীবী মানুষ দুর্ভোগে পড়েছেন সে খবর আমাদেরকে জানাচ্ছিলেন চুয়াডাঙ্গা থেকে মাহফুজ মামুন এবং খুলনা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল শীত বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপও বেড়েছে সরকারি হাসপাতালগুলোতে প্রতিদিনই ভর্তি হচ্ছেন জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্তরা এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো এই মুহূর্তে বাগেরহাট সদর হাসপাতালে আছেন সহকর্মী আলিয়া কটুটুল সরাসরি যাবো তার কাছে বাগেরহাটের হাসপাতালে আসলে ঠান্ডাজনিত অনেক রোগী কিন্তু ভর্তি হয়েছে এখানে আমরা দেখেছি যে আজকে সারাদিনে কিন্তু অনেক রোগী শিশু রোগীর সংখ্যা এত বেশি এবং বয়স্ক রোগীরা এবং টানা কয়েকদিনে যে কনকনে যে বাতাস এবং যে ঠান্ডা এই ঠান্ডার কারণে কিন্তু আসলে বাগেরহাটের উপকূল জুড়ে আসলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এখানে কিন্তু সবচেয়ে বেশি যারা বয়স্ক রোগ এবং যারা শিশু রয়েছে তারা কিন্তু এখানে এই হাসপাতালে কিন্তু তারা ভর্তি হচ্ছে জেলা হাসপাতালে প্রায় ৪৫টা ৪০টার মতন আসলে বেড রয়েছে শিশুদের জন্য সেখানে কিন্তু তার
তার চেয়ে অতিরিক্ত এখানে রোগী কিন্তু ভর্তি হয়েছে। আপনারা জানেন যে বাগেরহাটে এই হাসপাতালে কিন্তু মেঝেতে কিন্তু অনেক রোগী কিন্তু এখানে তারা চিকিৎসা নিচ্ছেন এবং হাসপাতালে ডাক্তার সংকট থাকার পরেও কিন্তু তারা কিন্তু সাধ্যমতো চেষ্টা করছেন এই হঠাৎ চাপ সামলাতে, তারা কিন্তু হিমশিম খাচ্ছায়। বর্তমানে 246 জন রোগী কিন্তু এখানে ভর্তি রয়েছে, শিশুসহ এবং নানা বয়সী মানুষ, এবং ঠান্ডাজনিত রোগে কেউ সর্দি কাশি এবং নিয়ে কিন্তু এখানে তারা ভর্তি হয়েছেন এবং তারা কিন্তু পূর্ববর্তীতে চিকিৎসা নিচ্ছেন। এবং কয়েকদিনের যে ঠান্ডা, আজকে কিন্তু সকাল থেকেই কিন্তু বাগেরহাটে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির কারণে যে এক ধরনের যে আবহাওয়া লক্ষ্য করা গেছে, সে কারণে আসলে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু পড়েছে। এখানে কিন্তু নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে তারা কিন্তু আসলে বিপাকে পড়েছেন এবং হাসপাতালে যে আমরা দেখব করে এখানে আসছেন। এবং আমি যদি একটু জানাই যে বাগেরহাটে হাসপাতালে কিন্তু প্রায় 0 থেকে এবং 6 থেকে 7 বছরের শিশুদের কিন্তু আক্রান্ত সংখ্যাটাই আমরা দেখছি এখানে বেশি এখানে রয়েছে। এবং যারা চিকিৎসা রয়েছেন, নার্স রয়েছেন, তারা কিন্তু চেষ্টা করছেন যে আসলে তারা ট্রিটমেন্ট দেওয়ার জন্য এবং এখানে অক্সিজেন দিচ্ছেন এবং কোনো জটিল রোগী থাকলে তারা কিন্তু খুলনাতে এবং রেফার করছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ যেটা আমাদের জানিয়েছেন যে প্রায় প্রতিদিন প্রায় বাগেরহাটে যে আউটডোরে প্রায় 1000 রোগী তারা কিন্তু এখানে দেখেন, কিন্তু সাধ্যমতো চেষ্টা করছে চিকিৎসা দেওয়ার জন্য। এই ছিল আমার কাছে বাগেরহাটে জেলা হাসপাতাল থেকে ঠান্ডাজনিত রোগের সবশেষ খবর। আলী একবার টুটুল যোগ দিয়েছিলেন বাগেরহাট থেকে। দখল দূষণে অস্তিত্ব সংকটে খুলনা বিভাগের অন্তত 22টি নদী। এসব নদী এলাকায় কৃষি জমিতে জলাবদ্ধতা, লবণাক্ততা বেড়ে যাওয়া সহ নানা সমস্যা সৃষ্টি হয়েছে। নদী বাঁচাতে নানা সুপারিশ থাকলেও পানি উন্নয়ন বোর্ড ও নদীবন্দর কর্তৃপক্ষ শুধুমাত্র পরিকল্পনাতেই সীমাবদ্ধ। নেমন হোসেন কোচির ছবিতে আবদুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। একসময়ের পানি প্রবাহের এই নদীতে এখন শুধু পলি আর পলি। মাত্র 2 বছরের মধ্যে শুকিয়ে যাওয়া নদীতে সাঁকো তৈরি করে মানুষ নদী পার হচ্ছেন। খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার এই ভদ্রা নদীর মতো দক্ষিণ পশ্চিমাঞ্চল তথা খুলনা বিভাগের অন্তত 22টি নদীর অবস্থা সংকটাপন্ন। সম্প্রতি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি এক জরিপে এসব নদীর তালিকা প্রণয়ন করে। অভিযোগ আছে বছরের পর বছর এসব নদী পারে অবৈধ দখল করে স্থাপনা নির্মাণ, শিল্প কারখানার দূষণ নদী মৃত্যুর অন্যতম কারণ হলেও পানি উন্নয়ন বোর্ড ও BIWTA উচ্ছেদে কোনো ব্যবস্থা নেয় না। সেই সঙ্গে অপরিকল্পিতভাবে বাঁধ, সেতু ও স্লুইস গেট নির্মাণ, খালের সঙ্গে নদীর সংযোগ বিচ্ছিন্ন করা ও পলির অব্যবস্থাপনার কারণে নদীর অবস্থা সংকটাপন্ন হয়ে উঠছে। আমরা এখান থেকে মাছ মারছি, আমাদের জীবিকা নির্বাহ করেছি, নদী বন্ধ হয়ে যায়, আমাদের খুব ক্ষতিগ্রস্ত। নদীটা খনন করে যদি আবার সেই পানির ব্যবস্থা করা হয় সে আগের মতো স্বচ্ছলা, তাহলে এই পানিটা নিয়ে আমরা আমাদের চাষাবাদ নতুন করে আবার শুরু করতে পারি। পরিবেশবাদী বিভিন্ন সংগঠন বারবার নদী বাঁচানোর জন্য আন্দোলন আর সুপারিশ করে আসছে, কিন্তু কাজ হচ্ছে না। আড়াআড়ি বাঁধ বলি, উপকূলীয় বাঁধ বলি, স্লুইস গেট বলি, এই যে এই ব্যবস্থাপনাকে অত্যন্ত আধুনিকায়ন করতে হবে। নদীর নাব্য বৃদ্ধি করে পানির প্রবাহ ঠিক রাখার জন্য 2টি সরকারি দপ্তর শুধু পরিকল্পনাতেই সীমাবদ্ধ। আমাদের ড্রেজিং ডিপার্টমেন্ট আছে, তারা কাজ করবে। ভৈরব এবং রূপসা নদীতে আমাদের কিন্তু আপনি জানেন যে 2020 সালে আমাদের এখানে যৌথ জরিপ হয়েছিল জেলা প্রশাসন BIWTA। খনন কাজ যাতে টেকসই হয় এটার জন্য আমরা একটা স্টাডির প্রস্তাব পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়েছে। খুলনা বিভাগে মোট 87টি নদীর মধ্যে 52টি স্থানীয় নদী, 5টি আঞ্চলিক নদী, তালিকাবিহীন নদী 22টি। নদীকে জীবন্ত সত্তা হিসেবে গণ্য করে পরিবেশ সংরক্ষণ আইন ও বিধিমালা বিবেচনায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি নদীপাড়ের মানুষের। আবদুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। খুলনায় দিন দিন বাড়ছে বাবা মাহীন শিশুর সংখ্যা। বিবাহ বিচ্ছেদ, বাবা মায়ের মৃত্যু অথবা দুজনের মৃত্যুতে প্রতিবেশী কিংবা দাদি নানির কাছে অসহায়ভাবে বেড়ে উঠছে এসব শিশু। পারিবারিক বন্ধন ভেঙে যাওয়ায় এমন ঘটনা বাড়ছে বলছেন বিশেষজ্ঞরা। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের প্রতিবেদন। এমন হাসি বা উৎফুল্লতা দেখে বোঝার উপায় নেই আব্দুল্লার মনে ঠিক কী পরিমাণ কষ্ট রয়েছে। 2 বছর বয়সে যখন তার মা তাকে ফেলে চলে যায়, এর কিছুদিনের মধ্যে বাবাও রেখে চলে যায় ছোট্ট এই আব্দুল্লাকে। এরপর থেকেই দাদির কাছে মানুষ হচ্ছে ছোট্ট আব্দুল্লাহ।
আব্দুল্লাহ প্রতিবন্ধীও, কথা বলা বা চলাফেরার শক্তি নেই তার। দাদি খাইয়ে দিলে খেতে পারে, না হয় অভুক্তই থাকতে হয় তাকে। এমন গল্প এখন খুলনা শহরে অনেক। বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ অথবা মৃত্যুতে জীবনের শুরুতেই অন্ধকার ভবিষ্যতের শঙ্কায় অবুঝ শিশুরা। আশ্রয়হীন হয়ে এই শিশুরা বেড়ে ওঠে দাদি নানির কাছে। আবার কখনো আদর স্নেহ ভালোবাসা ছাড়াই থাকতে হয় প্রতিবেশীর কাছে। বয়স একটু বাড়লেই করতে হয় কাজ। আঙ্গুল দিয়ে ভাত গালে দিয়ে আঙ্গুল দিয়ে টিপে টিপে খাওয়াতে হয়। হাত দিয়ে ধরতেও পারে না, কিছু খাতেও পারে না। কাল মরে গেলে আমার দেহের কোনো ই নেই, আমার নাতিদের। খুলনায় কী পরিমাণ অভিভাবকহীন শিশু রয়েছে তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। ফলে সামাজিক সুরক্ষার আওতায়ও আনা যাচ্ছে না সবাইকে। এর কারণ হিসেবে পারিবারিক বন্ধন ভেঙে যাওয়াকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। সতর্ক না হলে এ সমস্যা ভয়াবহ হতে পারে বলে মনে করেন তারা। এমন পিয়ার গ্রুপের সাথে ইনভলভ হচ্ছে বা এমন আয়ের সাথে জড়িয়ে যাচ্ছে, যেটা যে অন্যায় বা এক ধরনের কি বলে যে অপরাধের জগতে চলে যাচ্ছে, সেটি আসলে দেখার মতো বা কেউ থাকছে না। আর সরকারি দপ্তর বলছে এমন শিশুদের খবর পেলে দেখভালের ব্যবস্থা করতে প্রস্তুত তারা। তবে অনাদরে বেড়ে ওঠা শিশুরা কিভাবে পৌঁছাবে দপ্তরগুলোতে তার উপায় জানা নেই কারো। ব্রোকেন ফ্যামিলির যারা শিশুরা, সমাজে যদি এই ধরনের শিশু আমরা পাই তাহলে যোগাযোগ করলে যে কোনো ধরনের সহায়তা পাবে। খুলনায় বছরে গড়ে 4,500 বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। বাগেরহাটের প্রায় 150 এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ। এর মধ্যে 43টি প্রতিষ্ঠানে টেন্ডারের পর কার্যাদেশ নিয়েও কাজ বাতিল করে ঠিকাদার। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে নতুন শিক্ষা উপকরণ পৌঁছালেও তা রাখা নিয়ে বিভাগে পড়ছে বিদ্যালয় কর্তৃপক্ষ। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য, আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। জরাজীর্ণ ভবনে বড় বড় ফাটল, কোথাও কোথাও খসে পড়েছে পলেস্তারা। এরই মধ্যে শ্রেণীকক্ষে চলছে পাঠদান। বাগেরহাটে এমন শতাধিক এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে ক্লাস করেন। 2017-18 অর্থবছর থেকে 2020-21 অর্থবছর পর্যন্ত 43টি প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়া শেষে কার্যাদেশ দেয়া হয় সরকারের পক্ষ থেকে। তবে নির্মাণ সামগ্রীর ঊর্ধ্বমূল্যের অজুহাতে কাজ বন্ধ রাখেন ঠিকাদাররা। এরই মধ্যে প্রতিষ্ঠানগুলোতে সরকারি নতুন শিক্ষা উপকরণ এলেও তা সংরক্ষণ নিয়ে বিপাকে পড়েছে কর্তৃপক্ষ। সংকটে আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারি না, আতঙ্কেতে থাকি যে কখন আবার শরীরের উপরে পড়ে যায়, বৃষ্টির পানি পড়ে চাল থেকে। তারা বলে যে দিছে কিন্তু এখনো সবকিছু ঠিক হয়নি। এই ভবনটা যদি একটু উন্নত হয় তাহলে আমাদের শিক্ষার মানটা আর একটু ভালো হবে। এটা সংস্কারের মতো না, কারের উপায় লাগছিল, ফ্যান সামঞ্জস্য রেখে নতুন বাজেটের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা। অতিরিক্ত বরাদ্দ সাপেক্ষে এটা করা যেতে পারে, আর সেই তারই ধারাবাহিকতায় আমরা এর তালিকা ধরে স্কুলের নাম সহ অতিরিক্ত বরাদ্দ চেয়ে আমরা এটা আমাদের প্রধান প্রকৌশলী মহোদয়কে অবহিত করেছি। বাগেরহাটে মাধ্যমিক পর্যায়ের 524টি প্রতিষ্ঠানের মধ্যে সরকারিভাবে কোনো অবকাঠামো নির্মাণ হয়নি 146টি প্রতিষ্ঠানে। সময় সংবাদ, বাগেরহাট। টিয়ার খাজানগর মোকামে ধানের দাম বৃদ্ধির অজুহাতে বেড়েছে সব ধরনের চালের দর। গত এক সপ্তাহে খুচরা বাজারে প্রায় সব রকম চালে কেজি প্রতি বেড়েছে 4 টাকা থেকে 5 টাকা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী এস এম রাশেদ, সরাসরি যাব তার কাছে। গত এক সপ্তাহ ধরেই কিন্তু কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না চালের বাজারে, এবং কেজি প্রতি বিশেষ করে সরু জাতের যে চাল রয়েছে সেই যে চাল কিন্তু সরু কেজি প্রতি দাম বৃদ্ধি পেয়েছে 4 থেকে 5 টাকা। ইতিমধ্যে এই কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কুষ্টিয়ার চাল মিল মালিকেরা বৈঠক করেছে, তবে বৈঠক করার পরও এখন পর্যন্ত কিন্তু কমেনি কুষ্টিয়ার মিল গেটে চালের দাম। আজ কিন্তু আমি মিল গেটগুলোয় যে খোঁজ নিয়েছি চালের দাম হিসাবে, সেখানে কিন্তু এখন পর্যন্ত মিনিগেট
চাল কিন্তু বিক্রি হচ্ছে 64 টাকা কেজি দরে এবং বাসমতি চাল বিক্রি হচ্ছে 74 টাকা কেজি দরে এবং 28 যে চালটি রয়েছে সেই চালটি বিক্রি হচ্ছে 56 টাকা কেজি দরে তবে মিল মালিকদের সাথে আমি কথা বলেছি মিল মালিক আমাদেরকে জানিয়েছেন যে ধানের দাম নিয়ন্ত্রণ না করা পর্যন্ত আসলে চালের দাম আসলে কিভাবে কমবে সেটা নিয়ে তারা কিন্তু আসলে নানাভাবে চিন্তিত হয়ে আছে তবে আমি মিল মালিকরা আরো জানিয়েছেন যে যদিও চালের দাম কমে তাহলে হয়তো বস্তাপ্রতি 50 থেকে 70 টাকা হয়তো কমতে পারে তবে এর থেকে বেশি কিন্তু কমার সম্ভাবনা নাই বলে জানিয়েছেন আমাদের এখানে যারা মিল মালিক যারা আছে তাদের তবে মিল মালিকের সংগঠনের সভাপতি আমি ওমর ফারুকের সাথে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে বাণিজ্য মন্ত্রীর সাথে তাদের একটি বৈঠক হয়েছে আসলে বৈঠক হওয়ার পরে আজ রাত্রে থেকে কিভাবে চালের দাম কমাবে এবং চালের দাম কমবে কি না কমবে সেই বিষয়ে কিন্তু আসলে সিদ্ধান্ত নেবে কিন্তু আজকে রাত্রে এবং কালকে সকাল থেকে হয়তো এটা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন মিল মালিকের সমিতির সভাপতি এই ওমর ফারুক তবে আমি এখানে সাধারণ মানুষ যারা আছে বিশেষ করে প্রান্তিক পর্যায়ের মানুষ যারা আছে তারা আসলে এক ধরনের বিপাকেই পড়ে রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কারণ হঠাৎ করে কেজি প্রতি চালের দাম যদি 4 থেকে 5 টাকা বৃদ্ধি পায় তাহলে আসলে তাদের যে আয় সে আয়ের উপর একটি প্রভাব পড়বে এবং এই চাল কিনতে গিয়ে তাদের অন্য যে অন্য আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো কিন্তু তারা আসলে করতে পারছে না যার কারণে কিন্তু শ্রমজীবী এবং খেটে খাওয়া মানুষরাই কিন্তু নানা ধরনের বিপাকে পড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষ তবে আমি কুষ্টিয়া খাদ্য কর্মকর্তার সাথে কথা বলেছি কুষ্টিয়া খাদ্য কর্মকর্তা জানিয়েছেন ফুড গ্রেন লাইসেন্স ব্যতিরেকে কেউ যদি ধান এবং চাল যদি কেউ সংগ্রহ করে তাদের আইনগত ব্যবস্থা নেবে তো কুষ্টিয়ার খাজানগর থেকে চালের দাম নিয়েছিল আমার কাছে সর্বশেষ চালের বাজার দর নিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন কুষ্টিয়া থেকে সহকর্মী এস এম রাশেদ সকালে শহরের শিশু একাডেমিতে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম জেলার 6 উপজেলায় 105 জন ডিলারের মাধ্যমে 1,20,133 জন ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হবে প্রতিটি ফ্যামিলি কার্ডে 470 টাকায় মিলছে 2 কেজি মসুরের ডাল 2 লিটার সয়াবিন তেল ও 5 কেজি চাল পাঁচ বছরেও শেষ হয়নি নতুন ভবনের নির্মাণ কাজ 250 শয্যার মেহেরপুর হাসপাতাল চলছে আগের 100 শয্যার জনবল ও অবকাঠামো দিয়ে প্রতিদিন ধারণ ক্ষমতার 3 থেকে 4 গুণ রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ তবে আগামী জুনের আগেই নতুন ভবন হস্তান্তর করার আশ্বাস গণপূর্ত বিভাগের বেনিয়ামিনের রিপোর্ট উপচে পড়া ভিড় হাসপাতালে শয্যা সংকটে বেশিরভাগের জায়গা হয়েছে মেঝেতে 100 শয্যার মেহেরপুর জেনারেল হাসপাতালকে 250 শয্যায় উন্নীত করা হয় 2013 সালে তবে 10 বছরেও মেলেনি বাড়তি শয্যার কোনো জনবল ও অবকাঠামো প্রতিদিন হাসপাতালটিতে 300 থেকে 400 রোগী চিকিৎসা সেবা নেয় হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ বাইরে আসি ঠান্ডা তো লাগছে এখন ঠান্ডা লাগলে কারে কব বেশিরভাগই বেড না পাই নিচে ফ্লোরে আছে সিস্টাররা মিলেই মানে হিমশিম খেয়ে যায় চিকিৎসা দিতে যে ইনস্ট্রুমেন্ট বা হস্তান্তর করা বা কার্যক্রম চালানো করা এটা কিন্তু আমাদের এখনো প্রস্তুতি গ্রহণ হয়নি 2019 সালে শুরু হয় নতুন 11-তলা ভবনের নির্মাণ কাজ নানা জটিলতায় এখনও শেষ হয়নি প্রকল্পের কাজ তবে 6ষ্ঠতলা পর্যন্ত কাজ শেষ হওয়ায় জুনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ বুঝে নিতে পারে বলে জানায় সংশ্লিষ্ট বিভাগ আসবাবপত্রের দরপত্র বাকি আছে আশা করছি আমরা জুনের মধ্যে আমরা হ্যান্ডওভার পেয়ে যাব ওই ভবনে যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো আমরা ভোগ করতে পারবো শেষ করে আমরা এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা এটা হস্তান্তর নেওয়ার জন্য জোর তাগিদ দেব যাতে এই ওনারা হস্তান্তর নেয় এবং এটা ব্যবহার করে নির্মাণ শেষ না হলেও 2023 সালের 12 নভেম্বর উদ্বোধন করা হয় হাসপাতালটির নতুন ভবন ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 72,50,00,000 বৈশ্বিক মন্দার নেতিবাচক প্রভাবে চলতি অর্থ বছরের গত 6 মাসে বেনাপোল কাস্টমসের লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব ঘাটতি হয়েছে 327,92,00,000 টাকা আমদানি কমেছে গত অর্থ বছরের একই সময়ের চেয়ে 1,65,390 মেট্রিক টন পণ্য ব্যবসায়ীরা বলছেন ডলারের দামের ঊর্ধ্বগতি কোনোভাবে নিয়ন্ত্রণে না আসায় লোকসানের আশঙ্কায় বাধ্য হয়ে আমদানি বন্ধ রয়েছে দ্রুত সংকট না কাটলে বছর শেষে আমদানির পরিমাণ আরও কমে বড় ধরনের রাজস্ব ঘাটতির সংখ্যা তাদের আজিজুল হকের তথ্য শাওন হোসেনের ছবিতে রিপোর্ট বৈশ্বিক মন্দা আর বিএনপি জামায়াতের ডাকা হরতাল অবরোধের প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে কমেছে আমদানি ও রাজস্বের পরিমাণ
জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে 2023-24 অর্থ বছরের গত 6 মাসে বেনাপোল কাস্টমসে রাজস্বের লক্ষ্যমাত্রা ছিল 3,105 কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে 2,777 কোটি 9 লাখ টাকা। ভারত থেকে পণ্য আমদানি হয়েছে 8,24,123 মেট্রিক টন, যা 2022-23 অর্থ বছরে আমদানির পরিমাণ ছিল 9,89,513 মেট্রিক টন। ব্যবসায়ীরা বলছেন হরতাল অবরোধ আর রাশিয়া ইউক্রেন যুদ্ধের খেসারত দিতে হচ্ছে বাংলাদেশকেও। বৈশ্বিক মন্দায় ডলারের দামের ঊর্ধ্বগতি আর সংকটের কারণ দেখিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলো কয়েক মাস ধরে এলসির সংখ্যা কমিয়েছে। এতে বর্তমানে ভারত থেকে 30% আমদানি কমেছে, এতে রাজস্ব ঘাটতি হচ্ছে। প্রত্যেক ব্যাংক বলছে আমি প্রপোজাল দিয়েছি, হেড অফিসে আছে। বৈশ্বিক মুদ্রা না কাটে আমাদের বেনাপোল বন্দর দিয়ে আমদানি কমবে, ব্যাংক সেই পরিমাণ এলসি দিতে পারছে না, কাজে আমরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। দ্রুত সংকট না কাটলে বছরের শেষে বড় ধরনের রাজস্ব ঘাটতির শঙ্কা ব্যবসায়ী ও আমদানিকারকদের। 30% পণ্য আমদানি এখন কমে গেছে, তো এই আমদানি কমে যাওয়ার কারণে এখানে কিন্তু রাজস্ব ঘাটতি দেখা দিচ্ছে। আমরা আশাবাদী আগামী চলতি অর্থ বছরের শেষে যে আমাদের ব্যবসা বাণিজ্য এবং রাজস্ব আহরণ স্বাভাবিক হবে। বৈশ্বিক কারণ রাজনৈতিক অস্থিরতা ও বন্দরের অভ্যন্তরীণ জটিলতায় গত 10 বছর ধরে বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না বলে জানান ব্যবসায়ীরা। সময় সংবাদ, বেনাপোল। গত মৌসুমে দাম ভালো পাওয়ায় পেঁয়াজ চাষে আগ্রহী হয়ে উঠছেন কুষ্টিয়ার কৃষকরা, তবে সারের দাম বেশি হওয়ায় বিপাকে তারা। অবশ্য বিদেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হলে লাভবান হবেন বলে আশা তাদের। বাবুল হোসেনের তোলা ছবি ও এস এম রাশেদের পাঠানো তথ্যে রিপোর্ট। দিগন্ত জোড়া মাঠে যত দূর চোখ যায় পেঁয়াজের আবাদ। দেশীয় পদ্ধতিতে চাষ দিয়ে পরম যত্নে পেঁয়াজের চারা রোপণ করা হচ্ছে, কেউ সার বা পানি দিয়ে জমি প্রস্তুতে ব্যস্ত। গত মৌসুমে পেঁয়াজের ভালো ফলনের পাশাপাশি কাঙ্ক্ষিত দামও পাওয়ায় লাভবান হয় কৃষক। এজন্য চলতি মৌসুমে ফসলটির চাষে আগ্রহী হয়ে উঠেছেন তারা। সারের দাম বেশি হওয়ার কারণে পেঁয়াজের উৎপাদন খরচও বেশি হবে বলে জানান কৃষকরা, তবে সরকার বিদেশ থেকে আমদানি না করলে লাভবান হওয়ার আশা তাদের। সার ফসলের সব কিছুর দাম বেশি, চাষের দাম বেশি, এত টাকা খরচ করে পেঁয়াজ লাগাচ্ছে, সরকার যদি ইন্ডিয়া থেকে নিয়ে এসে ভরে ফেলা দেয় আমাদের ধরেন লস হবে। পেঁয়াজের উৎপাদন বাড়াতে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছে কৃষি কর্মকর্তা। নিয়মিত পরামর্শ দিয়ে আসছে কিভাবে পেঁয়াজ রোপণ করতে হবে, কতটুকু সার দিতে হবে, কখন পানি দিতে হবে, কখন ওষুধ স্প্রে করতে হবে, এই বিষয়গুলো আমাদেরকে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে। ভবিষ্যতে আমরা তাদের পাশে থেকে তাদেরকে আমরা সরকারের যে প্রণোদনা সহায়তা করব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় এবার 14,000 হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। সময় সংবাদ, কুষ্টিয়া। এবার জেনে নেব খুলনা বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 13 জানুয়ারি নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় ওলিয়ার মোল্লা নামে এক কৃষক নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করে পুলিশ, তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। 13 জানুয়ারি খুলনার সাঁচিয়াবুনিয়া এলাকায় একটি বাসে তল্লাশির সময় এক চোরাকারবারির কাছ থেকে 6টি স্বর্ণের বার জব্দ করে পুলিশ। এ সময় 3টি স্বর্ণের বার রেখে তাকে ছেড়ে দেয় 3 পুলিশ সদস্য। ওই দিনই অভিযান চালিয়ে পুলিশের ওই 3 সদস্য সহ স্বর্ণ চোরাকারবারিকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে অভিযুক্ত পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্ত করা হয়। 16 জানুয়ারি রাতে যশোরের নওয়াপাড়া বন্দরের পাশে ভৈরব নদের ভাটপাড়া খেয়া ঘাটে প্রায় 900 টন কয়লা বোঝাই একটি জাহাজ নোঙর করা অবস্থায় ডুবে যায়। তবে কি কারণে জাহাজটি ডুবে যায় তা এখনো জানায়নি বন্দর কর্তৃপক্ষ। দুদিন পার হলেও এখনো শুরু হয়নি উদ্ধার কাজ। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। মাঘের হাড় কাঁপানো শীত সঙ্গে বৃষ্টির হানা। খুলনার 5 জেলায় সকাল থেকে বৃষ্টি, কনকনে বাতাস আর ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। দখল দূষণে হারিয়ে যেতে বসেছে খুলনার অন্তত 22টি নদী। তৈরি হচ্ছে জলাবদ্ধতা, বাড়ছে লবণাক্ততা। পরিকল্পনাতে আটকে কর্তৃপক্ষ, সুপারিশ আমলে না নেয়ার অভিযোগ। খুলনায় বাড়ছে বাবা মাহীন শিশু, ঝুঁকিপূর্ণ শৈশবে বেড়ে উঠছে তারা। পারিবারিক বন্ধন ভেঙে যাওয়ার কারণ বলছেন বিশেষজ্ঞরা। খবর পেলে ব্যবস্থা নেবে সরকারি দপ্তর। এ ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকব ঢাকা বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়ে সঙ্গে থাকবেন নাবিনা সোহার। ধন্যবাদ ইমদাদ।
আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।